ফ্লোরিডার লাডার হিলে বাংলাদেশ এবং ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার ম্যাচে ক্যারিবীয়দের ব্যাটিং এর সময় পঞ্চম ওভারের খেলা চলছিল। ওভারের তৃতীয় বলটি করতে আসেন স্পিনার নাজমুল অপু। আগের ম্যাচে নিয়েছিলেন 3 উইকেট, বাংলাদেশের জয়ে রেখেছিলেন দারুণ অবদান। শেষ ম্যাচে তাই নাজমুল অপু ছিলেন দলের জন্য খুবই গুরুত্বপূর্ণ একজন সদস্য, কিন্তু বোলিং করতে এসেই আচমকা ইঞ্জুরির কবলে পড়ে যান তিনি। ওভারের তৃতীয় বলে যখন বল করতে এসেছিলেন তিনি, তখন স্ট্রাইকে ছিলেন মার্লন স্যামুয়েলস এবং নন স্ট্রাইকে ছিলেন চ্যাডউইক ওয়ালটন। মার্লন স্যামুয়েলস বলটিকে পুশ করলেন অফে, বল ছিল অনেকটাই বোলার্স ব্যাক ড্রাইভ, তবে সেটাকে বাঁচাতে হলে অফে কিছুটা ঝাঁপিয়ে পড়তে হবে, সেটাই করলেন নাজমুল অপুও। এ সময় রান নিতে দৌড় দেওয়ার চেষ্টা করেন চ্যাডউইক ওয়ালটন, কিন্তু কি দুর্ভাগ্য অপুর, অপুর বাঁ হাত যেখানে গিয়ে পড়ল একই মুহূর্তে পড়ল ওয়ালটনের পা। স্টিলের স্পাইক যুক্ত তার বুটের নিচে পড়ল অপুর হাত, মুহূর্তেই হলো ক্ষতবিক্ষত। সঙ্গে সঙ্গে অপুকে নিয়ে যাওয়া হলো ড্রেসিং রুমে, সেখান থেকে হাসপাতালে। অপুকে নিয়ে যাওয়ার পর তার পরিবর্তে বল করতে আসেন সৌম্য সরকার এবং ওই ওভারেই ওয়ালটনকে ফিরিয়ে দেন তিনি। এরপর আরও 2 ওভার করেন তিনি। তবে অপুর কি অবস্থা সেটা জানতে সারাদিনেই উদ্গ্রীব হয়ে অপেক্ষায় বাংলাদেশের ক্রিকেট সমর্থকরা। ওয়েস্ট ইন্ডিজ কাভার করতে ফ্লোরিডায় যাওয়া কয়েকজন দায়িত্বশীল সাংবাদিক ফেসবুকে স্ট্যাটাস দিয়ে জানিয়েছেন 25টি সেলাই দিতে হয়েছে অপুর হাতে। 25টি সেলাইয়ের কথা শুনতেই অবিশ্বাস্য মনে হলেও নানান জায়গায় খোঁজ নেওয়ার চেষ্টা করা হয়। তাতে জানা গেছে স্থানীয় একটি হাসপাতালে গিয়ে 16টি সেলাই দেওয়া হয়েছে নাজমুল অপুর হাতে। অন্তত 12 দিনের আগে নাকি সেই সেলাই কাটাও যাবে না। পুরোপুরি সুস্থ হতে তার কতদিন সময় লাগবে সেটা এখনই বলা মুশকিল। সোমবার সংবাদ মাধ্যমে মাত্রই শেষ হওয়া সিরিজে টাইগারদের ম্যানেজার রাবিদ ইমাম অপুর হাতের অবস্থা জানাতে যেয়ে জানান, অপুর হাতে 25টি সেলাই লেগেছে, 10 থেকে 12 দিন পরে ওর সেলাই খোলা হবে, এরপর আমরা করণীয় ঠিক করব। তবে বিসিবির প্রধান চিকিৎসক দেবাশিস চৌধুরী জানিয়েছেন তারা এখনও অফিসিয়ালি কোনো তথ্যই নাকি পাননি, তবে তিনিও লোকমুখে শুনেছেন অপুর 25টি সেলাইয়ের কথা, যদিও এ ব্যাপারে তিনি নিশ্চিত নন।